সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর রাঁধুনি আর জিরা করে নিচ্ছি। জিরা আর রাঁধুনি ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছের কিছু তেল আমি দিয়ে দেবো, এগুলো আগের থেকেই একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে, মানে জল দিয়ে না, তো নিজের তেলেই এটা ভালো হয়ে গেছে সেদ্ধ। এটা এখন ভালো করে ভাজবো। মাছের তেল তো দিয়েগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এবার আমি কুমড়ো আলুগুলো রেখেছি, ওগুলো দিয়ে দেবো। আর আজকে আমি এগুলো এটা পেঁয়াজ রসুন ছাড়াই করবো, খুব টাটকা মাছে তেল তরিগুলো যদি হয় পেঁয়াজ রসুন না দিয়ে খুব ভালো লাগে। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো। এবার একটু দেখিয়েছি, দেখো এখানে আমি একটু ধনে ভাজা গুঁড়ো রেখেছি, আর অল্প একটু নুন দিয়েছি, হলুদ আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে। নুন অল্প দেওয়ার কারণ হচ্ছে মাছের তেল তরিগুলো নুন হলুদ মাখা কিছু লাগে। এবার এগুলো আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেবো। দেখুন আমি ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, আর যদি কিছু দিই আমি পরে তখন দেখাবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কম আছে রান্না করে দেবো। বন্ধুরা খুব সুন্দর করে কষা হয়ে দেখুন তেল ছেড়ে এসছে, আর দেখিয়ে দিই একটু, এই দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। আলুগুলো একটু বাকি আছে সেদ্ধ হতে, তো আমি এর মধ্যে একটু জল দিই। দেখুন আমি একটু জল দিয়ে দিই, আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো। দেখুন বন্ধুরা আমি যে জলটা দিয়েছিলাম একদম জলটা টেনে নিয়েছে, কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি একটু গুড় দিয়ে দেবো, যতই নাম মেয়ে মিষ্টি কুমড়ো হোক না কেন, তো কুমড়োর তরকারি পেয়েছে, নিরামিষই হোক আর আমিষই হোক, একটু মিষ্টি মিষ্টি না হলে তো ভালো লাগে না। তো শেষ পর্যায়ে আমি একটু গুড় দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর দেখুন আমার রান্না শেষ হয়ে গেল। বন্ধুরা আপনারাও চাইলে এইভাবে রান্না রেসিপিটা করতে পারেন, আর মাছের মাথা দিয়ে আমি অন্য রেসিপি করব, আর তেল চর্বিগুলো দিয়ে এই কুমড়ো তরকারিটা করলাম, খেতে ভীষণ ভালো লাগে, তেমন কোনো মশলাও দেওয়া হয়নি এতে। তাই আমি পরিবেশন করে দেখাবো, আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। মাছের তেল দিয়ে মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা আমার হয়ে গেছে, কেউ চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।